should I say? हेलो हाय अस्सलाम वालेकुम কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বাসায় আছেন সুস্থ আছেন সরি লেট হয়ে গেল তো কে কে তাড়াতাড়ি সবাই জয়েন করে ফেলেন জয়েন করে একটু কমেন্টস করে জানাবেন যে আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা তাহলে আমি আমার কালেকশন দেখানো শুরু করে দেব কমেন্টস আমার ফোনটা দাও তো আমি আমি আমার ভিডিওটা লাইভটা শেয়ার করে দিই সরি ভিডিও না আমি একটু চেক করে নিই আমার ভিডিওটা ক্লিয়ার আছে কিনা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে সবাই প্লিজ লাইভটা শেয়ার করে দেন বিভিন্ন গার্লস গ্রুপে আজকে প্রথমবারের মতো আমি লাইভে এসেছি আমার পেজ আইডিয়াল গার্লস ফ্যাশন হাউস থেকে প্লিজ সবাই দোয়া করবেন সবাই দোয়া করলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো প্লিজ একটু কমেন্টস করেন কমেন্টস করে আমাকে জানিয়ে দিন যে আমার লাইভটা ক্লিয়ার কিনা আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা আপনারা শুনতে পাচ্ছেন কিনা প্লিজ সবাই লাইক শেয়ার কমেন্ট বেশি 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 দেখতে চাই ও ওয়াহিদা হাই বাহ সবাই জয়েন করছে সরি 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 ফর লেট আমি অনেক লেট হয়ে গেছি ফার্স্ট টাইম লাইভ আর লেট আল্লাহ আমার ছোট বাবু আছে তো স্বাভাবিক তাই না জানি আমি করতে চাইনি একদমই তো লেট হয়ে গেছে সরি কই আমার ফ্রেন্ড সার্কেল সব কেমন আছেন আপনারা সবাই হাই দোস্ত হাই 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 ক্লিয়ার সাউন্ড ক্লিয়ার লাইটিং ক্লিয়ার আলহামদুলিল্লাহ ভালো লুকিং সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ বাহ এত লেট করছি তবুও সবাই এত লাভ দিয়ে লাইক রিয়েক্ট দিতেছে বাহ
ভালো লাগতেছে। ফার্স্ট টাইম লাইভ, ঠিক আছে, আপনারা সবাই আমার ভুল হলে প্লিজ এক্সকিউজ করবেন, ঠিক আছে। আমি কিন্তু একদম নিউ এই লাইভ। হাই, আমার ফ্রেন্ড এসে পড়েছে, বৃষ্টি। আচ্ছা তো আমি শুরু করে দিই। হ্যাঁ, প্লিজ লাইক, লাইভটা শেয়ার করে দিন, বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করে প্লিজ একটু জানাবেন। লাইভটা শেয়ার করে দিন। হাই তিশা, শেয়ার করে দে, মাইক দিব নাইলে, শেয়ার করে দাও। ভালো হইতো। আচ্ছা তো আমি কি শুরু করে দিব নাকি আরো ওয়েট করব? জানান সবাই। আমি কি শুরু করে দিব? সাউন্ড কেমন আছেন সবাই? সবাই সুস্থ আছেন, ভালো আছেন? সবাই সবার জন্য দোয়া করবেন, বাড়িতে থাকবেন, এখন যে অবস্থা চলতেছে সবাই বাড়িতে থাকলে ইনশাল্লাহ আমরা তাড়াতাড়ি ওভারকাম করতে পারবো এই সিচুয়েশনের। সবাই সবার জন্য দোয়া করবেন, ঠিক আছে? শেয়ার করে দাও, লাইভটা শেয়ার করে দাও, তাহলে আমার অনেক অনেক মেম্বার হবে, আমি অনেক দিন থাকতে পারবো তোমাদের সাথে। আমি কিন্তু নার্ভাস অনেক, ঠিক আছে, প্লিজ আমার কোনো ভুল হলে কিন্তু সবাই এক্সকিউজ করবেন। ফার্স্ট টাইম এক্সাইটিং আছে। সবাই এটা দেখতে পারতেছে। আচ্ছা সব কিছু ক্লিয়ার। হ্যাঁ, ওয়েদার খুব খারাপ, খুব খারাপ, নেটওয়ার্ক কেমন জানি না, কি হবে জানি না। আমাদের একটা ড্রেস লাগবে, দেখে নাও কি কি ড্রেস আছে, ইনবক্স করে দিও। ড্রেস অর্ডার করার জন্য ড্রেসের স্ক্রিনশট নিবা, ড্রেস অর্ডার করার জন্য ইনবক্স করবো। ড্রেসের স্ক্রিনশট সহ নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে, স্ক্রিনশট নিয়ে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে ইনবক্সে পাঠিয়ে দিবা, ড্রেস তোমার অ্যাড্রেস মতো পৌঁছায় যাবে, ঠিক আছে? প্রবলেম হলে আমাদের লাইভ নাম্বার পেজে নাম্বার দেওয়া আছে, ফোন দিলেও হবে। আমাদের মডারেটররা তোমার ফোন রিসিভ করবে এবং তোমার কথা শুনবে, তুমি কি বলতে চাও? হাই রিধিকা, হাই, লাইক শেয়ার করছো? কেউ শেয়ার ডান লেখো না এখনো। ঠিক আছে,
আচ্ছা আমি কি শুরু করে দিব? একটা পাইছি, শেডান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। শেয়ার ডান করলে কিন্তু স্পেশাল অফার আছে। যে যত বেশি শেয়ার ডান দিবা তার জন্য তত ডিসকাউন্ট, ডিসকাউন্ট, অনেক ডিসকাউন্ট দিব। ইউ সো প্রিটি, নাইস লাগছে দেখতে। থ্যাংক ইউ সামিয়া আন্টি, থ্যাংক ইউ। শাহানাজ মুন্নি জয়েন হয়েছে, আমাদের আরেকটা আন্টি। হ্যালো সুইটি, হ্যালো 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 হ্যালো, কেমন আছো? অনেক লেট করছি তবুও সবাই জয়েন করতেছে, বা ভাল লাগতেছে। শুরু করো, শুরু করো। আচ্ছা সবাই ওয়েট করতেছে, অনেক গল্প করলাম, এবার শুরু করি। হ্যাঁ ফার্স্টে তোমরা কি দেখবা বলো তো? আচ্ছা ফার্স্টে টু পিস দেখাই। হ্যাঁ টু পিস দেখাই, শেয়ার করছি। আমাকে কি ডিসকাউন্ট দেওয়া হবে? তোমাকে স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হবে। আচ্ছা শুরু করি তাহলে। হ্যাঁ আমার ফার্স্ট কালেকশন নিয়ে টু পিস গুলি দেখাই ফার্স্ট। টু পিস কালেকশন দেখাবো। এই হচ্ছে আমার ফার্স্ট ওয়ান কালেকশন। আচ্ছা তোমরা সবাই ভালো আছো তো, তাই না? কি স্পেশাল, আই এম সো এক্সাইটেড, আই এম সো এক্সাইটেড। জুই তামান্না আক্তার জুই লিখছে, হ্যালো কেমন আছো? আমি জুই, আমি জানি তুমি জুই, ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো জুই? থ্যাংক ইউ যারা লিখছেন, কিউট লাগছে আমাকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সবাই কিন্তু থ্যাংক ইউ, কিউট লিখছেন যারা, যারা না লিখছেন আপনারা সবাই জয়েন করছেন। আমি এত লেট করার পরেও আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই যে আমার ফার্স্ট ওয়ান কালেকশন, পিঙ্ক কালারের ড্রেস। এই হচ্ছে ড্রেস, এই হচ্ছে, এটা হচ্ছে নেক, অনেক কাপড় দেয়া আছে, অনেক দেখো আমার লাইভেও আসতেছে না এত কাপড়, অনেক কাপড়। আবার হাতার কাপড় আলাদা দেয়া আছে, স্লিভের কাপড়টাও কিন্তু আলাদা পেয়ে যাবে। হ্যাঁ স্লিভের পোর্শনটাও আলাদা পেয়ে যাবে, স্লিভ। অল দ্য বেস্ট ডিয়ার আম্মাজান, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ ভালো, মোটা হয়ে গেছি, তুমিও হয়ে যাবা। আচ্ছা এবার দেখি নেকটা। হ্যাঁ এ দেখো নেকের মধ্যে একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, একটা লেস আছে, এমব্রয়ডারি ওয়ার্ক আছে, আর মাঝে এ দেখো ঝুলোর টাইপের আছে, খুব নাইস তাই না? আমার তো খুব ভাল লাগে এই টাইপের কুর্তি, এগুলো দিয়ে কুর্তি বানিয়ে। এই যে একটা ঝুলোরও আছে কিন্তু, এ দেখো অনেক 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 নাইস। এ দেখো কিরকম ফ্লাওয়ার প্রিন্ট করা একটা ম্যাটেরিয়ালটা হবে, চায়না লিনেন টাইপের একটা ম্যাটেরিয়াল, ঠিক আছে খুব নাইস ম্যাটেরিয়ালটা। আর এই যে হাতার মধ্যে এরকম একটা বর্ডার দেওয়া আছে, যে বর্ডারটা তুমি হাতার মধ্যে ইউজ করতে পারো, ঠিক আছে। ভাই এত কে জানো,
আচ্ছা এরকম। আচ্ছা তোমরা কি, আমি কি মেজারমেন্ট দিয়ে মেপে দিব কতটুকু আছে কাপড় আমাকে একটু জানাও, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাক পোর্শন, ড্রেসের ব্যাক পোর্শন প্লেইন হবে, এটা হচ্ছে নিচের পোর্শনটা, হ্যাঁ লোয়ার পোর্শনটা হবে এরকম, এই যে নিচে একটা ওয়ার্ক করা আছে এরকম, লেস টাইপের করা আছে, পাইপিং টাইপের মোটা, ঠিক আছে। নেকটা অনেক নাইস, সামনের পোর্শনটা লোয়ার পোর্শনটা তো দেখো নাই, তাই না? দেখো কি ওয়াও, সরি দেখো লোয়ার পোর্শনটা, লোয়ার পোর্শনটার মধ্যে এরকম একটা মোটা লেস আছে, একটা মোটা একটা প্যাচেস আছে, হ্যাঁ একদম চওড়া একটা প্যাচেস, এই প্যাচেসটা মানে খুব নাইস লাগতেছে লোয়ার পোর্শনটা। আর এরকম বল বল প্রিন্ট বল টাইপের একটা কিছু একটা আছে, আচ্ছা খুব ভালো লাগতেছে, মানে ম্যাচিং করে এগুলো একদম, ব্ল্যাক ম্যাজেন্ডার পিঙ্ক এই তিনটা কালার দিয়ে ম্যাচিং করা একটা পোর্শন আছে, অনেক কাপড় দেওয়া আছে, অনেক হেলদি কাপড়ও বানিয়ে এটা পরতে পারবে। আচ্ছা আমি একটু ফিতা দিয়ে তোমাদের মেপে দিচ্ছি, হ্যাঁ মানে অনেক হেলদি কাপড় কিন্তু এটা পরতে পারবে। থার্টি এইট আছে সামনে শুধু, ফ্রন্ট পার্টি শুধু 38, তাহলে ফ্রন্ট ব্যাক মিলায় তুমি বুঝতে পারছো কতটুকু কাপড় আছে, ফ্রন্টে 38, ব্যাকে পাবা 38, স্লিভটা হবে লং, স্লিপটা হবে লং 19, আমার তো শুধু দেখতে ইচ্ছে হয় আপু, সো বিউটিফুল, থ্যাংক ইউ। স্লিপটা 90 হবে, অনেক এনাফ কাপড় দেওয়া আছে, ঠিক আছে এনাফ টাইপের কাপড় দেওয়া আছে, আর লংটা দেখিয়ে দিচ্ছি, দাদা ড্রেসের লংটা হবে 50, ড্রেসের লংটা হবে 50, অনেক লং আছে, 50, ড্রেসের লংটা হবে 50, কখনো বৃষ্টি কখনো রোদ উঠতেছে এই টাইপের একটা ওয়েদার চলতেছে। আচ্ছা তো এটার একটা কালারই আছে, ঠিক আছে দুইটা কালার অ্যাভেলেবেল ছিল বাট সোল্ড হয়ে গেছে, এখন একটা কালারই অ্যাভেলেবেল আছে, যা লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করো তাড়াতাড়ি, সোল্ড হয়ে যেতে পারে, স্টক লিমিটেড, ঠিক আছে সোল্ড হয়ে যেতে পারে, সোল্ড হয়ে যেতে পারে, স্টক লিমিটেড, যা লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলো। আচ্ছা এবার চলে যাই এটা দুপাট্টা, দুপাট্টাটা এ
দেখো মেরুন টাইপের একটা দোপাট্টা, বললো তোমরা এখন পিঙ্কের সাথে মেরুন কেন? এই দেখো এখানে কিন্তু মেরুন কাজ আছে, মেরুন ওয়ার্ক করা আছে, এটার সাথে কন্ট্রাস্ট হবে দোপাট্টা, এটার সাথে কন্ট্রাস্টে দোপাট্টা চলে আসবে। এই দেখো স্লিভ মেরুন কাজ রয়েছে, তাই না? তো এই হচ্ছে দোপাট্টা, গরম কিন্তু অনেক, তাই না? এই দেখো শিফন জর্জেট দোপাট্টাটা হবে, শিফন জর্জেট একদম সেম ওয়ার্কে চলে আসবে, ফ্লাওয়ার প্রিন্টে সেম ওয়ার্কে চলে আসবে। এ দেখো এটার বর্ডার আছে একটা গোল্ডেন পার্ট দিয়ে বর্ডার করা, যে যেভাবে নিতে চাও, যার যেভাবে সুবিধা, যে যেভাবে পরে শান্তি পাও, কমফোর্টেবল পাও সেভাবেই, সবচেয়ে বড় কথা কমফোর্টেবল, তাই না? আমরা যেভাবে ওয়্যার করে কমফোর্টেবল হব আমরা কিন্তু সেভাবেই ওয়্যার করব ড্রেসটা। দোপাট্টাটা আমার কাছে কিন্তু বেশি ভালো লাগছে, যে যেভাবে ওয়্যার করতে চাও। কি করে পাকিস্তানিরা এভাবে দোপাট্টা ইউজ করে, তাই না? পাকিস্তানিরা, পাকিস্তানি মেয়েগুলি যা বিউটিফুল হয় কি বলবো। যদিও আমার থাকতেছে না, পড়ে যাচ্ছে। নিউলি ম্যারিড তারাও এভাবে ওয়্যার করতে পারো, খুব কিন্তু প্রিটি লাগবে দেখতে। হ্যাঁ আচ্ছা একটু কমেন্ট শুনি। খুব প্রিটি লাগবে দেখতে, যে যেভাবে ওয়্যার করবা। তো এবার প্রাইসটা বলে দিব, সবাই কি স্ক্রিনশট নিছো? এই হচ্ছে প্রেস, আর এই হচ্ছে দোপাট্টা। এই হচ্ছে ড্রেস, এই হচ্ছে দোপাট্টা। তো এটার প্রাইস আসবে অনলি 950। পিকগুলি আপলোড করা আছে আমার পেজে, হ্যাঁ যার যা যে যে ইন্টারেস্টেড দেখে নিতে পারো। ব্লুটুথ পিসি হয়, আইডিয়াল ওয়ানের ড্রেস কালেকশন খুবই সুন্দর হয়, আইডিয়াল ওয়ানের ড্রেস কালেকশনগুলি, ঠিক আছে? এই যে দেখো এখানে আইডলের লোগোটাও দেওয়া আছে। তো পরে খুব এই গরমে খুবই কমফোর্টেবল চলতেছে। তো তো এটার প্রাইস আসবে অনলি 950, অনলি 950 টাকা, অনলি 950 টাকা, ঠিক আছে? তো আমরা নেক্সট কালেকশনে যাই। হ্যাঁ একটা নিয়ে অনেকক্ষণ টাইম নিয়ে নিছি আমি, এটা দেখাবো।
এটাও টু পিস, টু পিস কিন্তু এটার প্যান্টের কাপড় দেখে আবার তোমরা থ্রি পিস ভেবো না, স্লিভে ক্যাটালগে দিছে এভাবেই, না দিলে কেমন দেখা যায় বলো? এর জন্য স্লিভে কিন্তু এমনিতেই দেওয়া আছে, বাট এটাও টু পিস, টু পিস কালেকশন। তো এটা ফার্স্টে দেখাই, এটা হচ্ছে পিচি কালার, একটা পিচ কালার বা অনেকে বান্নি কালার বলে, যে যে কালার বলে শান্তি পায়, ঠিক আছে। আচ্ছা তো এটা একটা স্টেপের মধ্যে চলে আসবে, ড্রেসটা স্টেপের মধ্যে চলে আসবে, হ্যাঁ। ওটা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। ওটা যেমন নেক কাজ ছিল, এটা হচ্ছে সাইডে, এটার ওয়ার্কটা সাইডে এমব্রয়ডারি ওয়ার্ক করা, ঠিক আছে। এটা কিন্তু একটা প্যাচেস না, যে প্যাচেসটা শুধু লাগানো আছে, বাট না এটা একদম কিন্তু দেখো তোমরা ব্যাক সাইড দেখলে বুঝতে পারবা। এটা দেখো এমব্রয়ডারি করা, এমব্রয়ডারি ওয়ার্ক করা। আর তোমরা বুঝতে পারতেছো কিনা আমি জানি না, এটার কিন্তু শুধু যে স্টেপ তাই না, ওটাই না, এটার মধ্যে একটা জল ছাপা টাইপেরও আছে, এ দেখো জল ছাপার মতো আছে। জল ছাপাও আছে একটা, হ্যাঁ এ দেখো। আচ্ছা তো এটার নিচে এরকম একটা বর্ডার আছে ব্ল্যাক কাপড় দিয়ে, তো এটা জাস্ট সিম্পল, সিম্পলের মধ্যে একদম গর্জিয়াস, তাই না? আর এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা ব্যাক পার্ট, আর এটা হচ্ছে তোমরা পেয়ে যাচ্ছ স্লিভ। এ দেখো স্লিভের মধ্যে দুইটা স্লিভেই তোমরা এই এমব্রয়ডারি ওয়ার্কটা পেয়ে যাচ্ছ। ব্ল্যাক কিছু দেখাবো, ও ব্ল্যাক কিছু দেখতে চাচ্ছে, রোজ কুইন ব্ল্যাক কিছু দেখতে চাচ্ছে, ব্ল্যাক কিছু আছে? হ্যাঁ ব্ল্যাক আছে আপনার জন্য, ব্ল্যাক একটা আছে দেখাবো, ওয়েট সাথে থাকেন প্লিজ। এটা হচ্ছে, সবাই সাথে থাকবেন প্লিজ, শেয়ার করে দাও, বেশি বেশি লাইক কমেন্টস করো, কে কি দেখতে চাও, ঠিক আছে। এটা হচ্ছে ড্রেস, এবার যাই দুপাট্টা পাট, লাই আচ্ছা এবার আমরা দুপাট্টা পাটটা দেখি, দুপাট্টাটা দেখো কত বড় দুপাট্টা, তাই না? কত বড়, তাই না? অনেক বড় দুপাট্টা, যারা নামাজি আপুরা আছো এটা পরে নামাজ পড়তে পারবে। আবার নেই আমি পাকিস্তানিদের মতো, ভালো লাগবে তাই না পাকিস্তানিদের, কেমন লাগছে আমাকে? আচ্ছা এভাবে চাইলে নিতে পারো, আচ্ছা চাইলে এভাবে নিতে পারো, ওয়ান সাইড ক্যারি করতে পারো, যে যেভাবে খুশি সেভাবে ওয়ার করতে পারো। এটা হচ্ছে ড্রেস, এই হচ্ছে সবকিছু, এখনো ক্লিয়ার আছে তো? নেট যে অবস্থা করে ইদানিং ওয়েদারের জন্য খুবই বাজে, খুবই বাজে নেট, হ্যাঁ তোমরা তো তোমাদের ভেবো না। তো কার লাগবে স্ক্রিনশট দাও, স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ পাঠিয়ে দাও।
কার কার লাগবে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করো, ইনবক্স করো। তো এটার প্রাইস আসবে 950 করে, টু পিস 950 করে। হ্যাঁ, টু পিস 950 করে। বলছি তো আমাদের নিউ পেজ, তাই আমি কিন্তু সব কিছু ডিসকাউন্টে দিচ্ছি, তোমরা সব কিছু ডিসকাউন্টে পাবা। হ্যাঁ, নিউ পেজ ডিসকাউন্টে ড্রেস নিবা, পড়বা। এটার আরেকটা কালার অ্যাভেলেবেল আছে। যেটা বুঝি। হ্যাঁ, দেখো গ্রিনটাও কিন্তু সুন্দর, পিচটাও কিন্তু সুন্দর, তাই না? ভাবতেছি আমি একটা রেখে দিই, অ্যাভেলেবেল আছে। নাম্বারটা দিলেন না তো। আচ্ছা, গ্রিনটার প্রাইস আগে ডিটেলস বলি, ড্রেসের দেন প্রাইস বলবো, ঠিক আছে? অল ক্লিয়ার, থ্যাংক ইউ অল ক্লিয়ার জানানোর জন্য। এই যে হচ্ছে ড্রেস, গ্রিন ডিটেলস তো ওইটাতেই বলছি। হ্যাঁ, সেম, ওটা যেমন এটা তেমন, একদম সেম, ঠিক আছে। কে যেন এই যে এটা দোপাট্টাটা, ফন্টাস নয়, একদম ম্যাচিং দোপাট্টা চলে আসবে। ও, এটার দোপাট্টায় কিন্তু এরকম টার্সেল আছে, আমি তো দেখাতে ভুলে গেছি। এই দেখো এরকম টার্সেল আছে, যারা টার্সেল পছন্দ তারা নিয়ে নিতে পারবে। আচ্ছা, যারা টার্সেল পছন্দ করো তারা নিয়ে নিতে পারবা। প্রাইস আসবে অনলি 950, প্রাইস আসবে অনলি 950 টাকা। আচ্ছা, একটা আপু ব্ল্যাক দেখতে চাইছে, ব্ল্যাক কিছু আছে কিনা, তো ব্ল্যাক দেখাই একটা কিছু। হ্যাঁ, ব্ল্যাক হচ্ছে সামু সিল্কের ড্রেসগুলি খুবই কমন জানি আমার কাছে আছে, তো গ্রিনটার প্রাইস বলে দিছি আপু 950 টাকা, গ্রিনটার প্রাইস 950 টাকা। ওয়াচিং তো কম কেন, তোমরা সবাই কি ঘুমাই গেছো নাকি? এত তাড়াতাড়ি লাইভ জয়েন করো না কেন, লাইভ জয়েন করো, লাইভ লাইভ লাইভ। ব্ল্যাকটা দেখাও, ব্ল্যাকটা দেখাও, সবাই ব্ল্যাক দেখতে চায়। এরপর তো মনে হচ্ছে বেশি বেশি ব্ল্যাক আনতে হবে, ব্ল্যাক, তাই না? এই যে না না দা দেন এই ড্রেস, ওকে দেখো সালোয়ার না কি কন্টাস নয়, একদম ম্যাচিং। এই এগুলি বানিয়ে পড়লে কিন্তু খুব ভাল লাগে, তাই না? আমি একটা বানিয়েছি, বুঝছো কি কালার জানো, পার্পেল কালার, একদিন পরে আসবো লাইভে, ঠিক আছে? কাপড় কিন্তু খুব লেন্থটা কিন্তু খুব বেশি আছে, আমি জানি না কোন পেজে কিরকম, বাট আমি তো এরকম। আচ্ছা, এই হচ্ছে ব্ল্যাকটা, খুব ভালো লাগে আসলে, ব্ল্যাকের ওপরে কিছু নাই, তাই না? ব্ল্যাকটা পরলেই মনে হচ্ছে খুব ভালো লাগে, সুইট লাগে অনেক ব্ল্যাকে, আমার ব্ল্যাক খুব পছন্দ, ফেভারিট বলা যায়। দেখো ব্ল্যাক, ব্ল্যাকের মধ্যে দেখো
জাস্ট ওয়াও। এটা কিন্তু কি বলে আপসন টাইপের না, ঠিক আছে? এটা কিন্তু রাবার প্রিন্ট করা আছে না, রাবার প্রিন্ট করা। এটা আপনারা দেখেন একদম কিন্তু উঠবে না, যতবার ইউজ করেন যতবার ওয়াশ করেন একদম উঠবে না, একদম এখন যেমন গ্লেজি সেম গ্লেজি থাকবে। আর কাপড় কি বলবো, এটার ব্ল্যাকের ব্ল্যাক যে ম্যাটেরিয়ালসটা, এটা হবে সামু সিল্ক টাইপের। বাট সামু সিল্ক তো অনেক সিল্কি টাইপের হয়, এটা একটু ইয়া টাইপের, কি বলে খুব নাইস ম্যাটেরিয়ালসটা। খুব মানে গরমের মধ্যে পড়লেও যে গরম লাগবে অনেক তা কিন্তু না, আমি তো বানিয়েছি, আমি ভালো লাগে আমার কাছে খুব, এটা পরলে খুব ভালো লাগে। আচ্ছা এবার চলে যাই, এটা প্যান্টের কাপড়, প্যান্টটাও একদম ব্ল্যাক ব্ল্যাক। জি আপু, এটা খুব নাইস ড্রেসটা, জাস্ট ওয়াও, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখো প্যান্টের কাপড় আসবে এটা, আর এনাফ কাপড় দেওয়া আছে। তোমরা প্লাজো বানাতে চাইলে প্লাজো বানাতে পারবে, তোমরা কেউ নর্মাল প্লাজো বা নর্মাল সালোয়ার পরে যদি কমফোর্টেবল ফিল করো সেটাও পারবে। আচ্ছা এবার যাই এটার দুপাট্টা, দুপাট্টাটা হবে শিফন, শিফন দোপাট্টা হবে, শিফন দোপাট্টা হবে, হ্যাঁ শিফন দোপাট্টা হবে। লাইফটা শেয়ার করছো কে কে দেখি তো একটু, কোন কোন আপু লাইক শেয়ার করেছো, সবাই শেয়ার করেছো তো? আচ্ছা আচ্ছা এবার আমি এই শামু সেক্টর আরো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা দাও কালারটা, এ দেখো এটাও কিন্তু খুব ভাল লাগে, হ্যাঁ গ্লেজি মানে গ্লেজ করে অনেক এই কালারটা পরলে, সবাইকে খুব ভাল লাগে। তুমি যে ওয়ার্ম টোনে হও না কেন, হোয়াইট ব্ল্যাক যে, এটার প্যান্ট আর দুপাট্টাটা হবে কন্টাস্ট, কন্টাস্ট পাবে তোমরা। আচ্ছা তো এটা হবে ডেলিভারি চার্জ কত, ডেলিভারি চার্জ তোমাদের জন্য বসি ডিসকাউন্ট, তাই ডেলিভারি চার্জ হচ্ছে অনলি 50 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হোল ঢাকায় হবে 50 টাকা, আর আউটসাইড ঢাকা 120 টাকা। তোমরা অর্ডার করতে চাইলে আমরা এসে পরিবহন ও সুন্দরবন পরিবহন দুইটা পরিবহন ইউজ করে থাকি। তোমরা ঢাকার বাইরে থেকে যারা আমাকে দেখছো তারা চাইলে অর্ডার করতে পারো, তোমাদেরকে আমি এসে পরিবহন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস এই দুইটা পরিবহন আমরা ইউজ করে থাকি। এই দুইটা পরিবহনে আমরা ড্রেস পাঠিয়ে থাকি, চার্জ অনলি 120 টাকা, হ্যাঁ 120 টাকা, 120 টাকা এই দুইটা পরিবহনে আমরা ইউজ করে থাকি, ঠিক আছে? আচ্ছা এবার দুপাট্টা, এ দেখো দুপাট্টাটা, তোমরা যদি এই দুইটা সাইডে একটু টার্সেল টার্সেল লাগিয়ে নাও না, এই যে কি বলে একটু নতুন টার্সেল আছে না, এবার গোল্ডেন কালার পাইপ টাইপের কিছু টার্সেল ওগুলি দিয়ে মেক করলে কিন্তু খুব ভাল লাগে, হ্যাঁ ওগুলি দিয়ে তোমরা সুন্দর করে মেক করলে ড্রেসটা পরলে জাস্ট ওয়াও লাগবে।
তোমরা যে কোনো পার্টিতে যেতে পারবা। হ্যাঁ, ডেলিভারি চার্জ 50 টাকা ইনসাইড ঢাকা। ইনসাইড ঢাকায় আমরা 50 টাকা ডেলিভারি নিব, একদম হোম ডেলিভারি। এই হচ্ছে দোপাট্টা, আর এই হচ্ছে প্যান্টের কাপড়টা। হ্যাঁ, এটা প্যান্টের কাপড়, এটা প্যান্টের কাপড়, গোল্ডেন গোল্ডেন কন্টাস। এটাও কিন্তু খুব ভাল লাগবে, ব্ল্যাকও যেমন ভাল লাগবে, ব্ল্যাকও একটা কালার যেটা সবাইকে ভাল লাগে। অ্যাশ কালারটাও কিন্তু এখন খুব কি বলে খুব ভাল লাগে পড়লে, জাস্ট এইটা। ঠিক আছে, আরেকটা ওয়াও কালার আছে, আর অনেক কালার ছিল বুঝছো, সোল্ড হয়ে গেছে, আমি মানে না ছাড়তেই সোল্ড হয়ে গেছে। তোমরা হয়তো আমার পেজে দেখবা একটা পার্পেল কালারও ছিল, অ্যাভেলেবেল ছিল অনেকগুলি, তো সোল্ড হয়ে গেছে। এটা রয়্যাল ব্লু, এটাও খুলে দেখাতে হবে, এটা এইভাবেই দেখো। হ্যাঁ, এই দেখো সালোয়ার ওড়নাটা আসবে, কন্টাস না, এটা হবে একদমই কি ম্যাচিংয়ে চলে আসবে, এটা সালোয়ার ওড়নাটা ম্যাচিংয়ে চলে আসবে। তোমরা আরও কিছু যদি কালেকশন চাও, যে আমি এই কালেকশনটা চাই বা ওইটা চাই বা এরকমটা দেখাও আপু, প্লিজ আমাকে হেল্প করবা, ঠিক আছে, যে আপু এই কালেকশনটা আনো বা ওই কালেকশনটা দেখাও, আমি তাহলে ওই তোমাদের খুশি মতো বা তোমাদের চাওয়া অনুযায়ী আমি ওই সব কালেকশন নিয়ে আসবো। তোমাদের দেওয়ার জন্য, তো তোমরা কী কী কালেকশন দেখতে চাও আমার পেজে, প্লিজ আমাকে ইনবক্সে জানাবা, বা কমেন্টসে জানাবা, বা যেভাবে আর কি তোমাদের ভাল লাগে। যদি আমাকে ভাল লাগে, আমার কথা ভাল লাগে, আমার পেজ থেকে তোমরা ড্রেস পারচেস করতে চাও, প্লিজ হ্যাঁ আমাকে জানাবা কী কী কালার আনলে তোমরা হ্যাপি হবা, দেখতে চাও, ওই সব কালার আমি নিয়ে আসবো। আচ্ছা, এবার কিছু সিম্পল দেখাই দেই, যেমন ধরো তোমরা বাড়িতে পড়তে পারলা, বা যারা অফিসে যাও ধরো, হ্যাঁ ডেলি নিত্য নতুন ড্রেসেস লাগে তাদের, 5-7টা ড্রেসেস তো থাকতেই হয়, ধরো অফিস গেলা, বা স্কুলের টিচার, বা ধরো কি বলে তোমরা টিউশনে যাও, প্রাইভেটে যাও, তো এই আপুদের কিন্তু অলওয়েজ 5-7টা ড্রেসেস থাকতেই হয়। তো তাদের জন্য আমি খুবই রিজনেবল, তাদের কথা চিন্তা করে আমি খুবই রিজনেবলে ড্রেসগুলি রাখার চেষ্টা করছি। নতুন পেজ যেহেতু আমাদের একটা পরিচিতিরও তো ব্যাপার আছে, তাই না? আচ্ছা, তো আমি কিছু এখন ফেরদৌসি লোন দেখাই দিব। হ্যাঁ, ফেরদৌসি লোন দেখা দিব। আচ্ছা, আপুকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ ভাইয়া শাহাদাত হোসেন, থ্যাংক ইউ। এই হচ্ছে ইয়েলো কালার, খুব কিন্তু ভাল লাগে ইয়েলো কালারটা পড়লে। হ্যাঁ, ওই দিন ইয়েলোটার অ্যাশ কালারটা খুব ভালো। এই দেখো ঠিকই আছে, এগুলি পরে তোমরা ধরো বাজারে যেতে পারবা, বা ধরো টিউশনে যেতে পারবা। এই দেখো এই গলাটা করা আছে, একদম ডিজিটাল প্রিন্ট করা, এগুলো এগুলো ডিজিটাল প্রিন্ট করা রোজ রোজগুলো দেখো, অল ওভার ডিজিটাল প্রিন্ট করা। লোয়ার পোর্শনটা দেখাচ্ছি, দেখো লোয়ার পোর্শনটা কিন্তু খুবই নাইস, খুবই নাইস, খুব প্রিটি লাগবে কিন্তু, এগুলো বানিয়ে পড়লে মনেই হবে না যে সুতি টাইপের কিছু পরছো, মানে দূর থেকে ফোকাস করবে জাস্ট, বুঝছো? এই দেখো
তোমরা বিভিন্ন গ্রুপে দিয়ে দিও, হ্যাঁ শেয়ার করে দাও। এই দেখো তুমি কি বেশি কাছে আসছিস, যার যা লাগবে স্ক্রিনশট দাও, যার যা লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করো, লিমিটেড স্টক আছে, তোমরা সবাই পাবা, যে যে অর্ডার করবা সবাই পাবা, তবে খুব জলদি নিতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু হারাই ফেলবা। এ দেখো ডিজিটাল প্রিন্ট করা এগুলো, আর এই মানে গরমে সামারে মানে খুবই আরামদায়ক এগুলো, দেখো তোমরা দেখো খুব সফট, খুবই সফট। আর এই হচ্ছে স্লিভের পোর্শনটা, না সরি স্লিভের পোর্শন না, এই হচ্ছে স্লিভের পোর্শনটা, এ দেখো এই হচ্ছে স্লিভের পোর্শনটা, এনাফ কাপড় দেওয়া আছে, এনাফ কাপড় দেওয়া আছে, তোমরা থ্রি কোয়ার্টার হাতা মেক করতে পারবা, ফুল হাতা মেক করতে পারবা, এই দেখো এনাফ কাপড় দেওয়া আছে। আর এটা হচ্ছে ব্যাক পোর্শন, এটা হচ্ছে ব্যাক পোর্শনটা, এটা হচ্ছে ব্যাক পোর্শনটা, ফ্রন্ট ব্যাক স্লিভ সব। আচ্ছা এবার দোপাট্টা দেখ, সবাই কি চলে গেছো? এটা হচ্ছে দোপাট্টা, এই হচ্ছে দোপাট্টা, দেখো কত বড়, দেখছো পাঁচ হাত দোপাট্টা, পাঁচ হাত দোপাট্টা আছে। সবাই আবার একটু হাই হ্যালো করো তো দেখি, সবে কি চলে গেছো নাকি, কমতেছে কেন? হ্যাঁ লাইভটা রেকর্ডেড সেফ থাকবে, লাইভটা সেফ থাকবে, ওকে। তো আর এই হবে প্যান্টের কাপড়টা, ইয়েলো ইয়েলো, সবাই আছে? কই আমি তো দেখতেছি না, আমি তো দেখতেছি কমতেছে। শাহাদাত হোসেন ইমন ভাইয়া শেয়ার করে দেন গার্লস গ্রুপে লাইভ, লাইভটা হুম শেয়ার করে দেন, ইনশাল্লাহ আরো বাড়বে। ওয়াও আছি, থাকো হ্যাঁ প্লিজ থাকো, চলে যেও না, আমাকে উৎসাহিত করো, তাহলে কিন্তু আমি আবার লাইভে আসব, কমে গেলে কিন্তু আর আসবো না, কমে গেলে কিন্তু আমি আর আসব না, ভাল লাগবে না কিন্তু আসতে একা একা। আচ্ছা তো এটার তিনটা কালার অ্যাভেলেবেল আছে, এটার তিনটা কালার অ্যাভেলেবেল আছে, অনেকগুলা দিছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ শাহাদাত হোসেন ভাইয়া। আপনি কার জন্য দেখছেন আমি জানি না, আপনার বোন আছে কি না, আপনার আম্মু, তো কার জন্য পারচেস করতে চান প্লিজ জানাবেন, হ্যাঁ আমি জানতে ইন্টারেস্টেড। এই যে এটা হচ্ছে পিচ কালার, পিচ কালার সেম, ডিজাইন সেম, শুধু কালারটা ভিন্ন, ঠিক আছে, তাই তো সবাই তো থাকার কথা, আছি আছি সবাই থাকো না, চলে যাবা কেন বলো, আমি এত কষ্ট করে তোমাদের জন্য ফার্স্ট লাইভে আসলাম, তোমরা চলে গেলে কি হবে, তোমরা থাকলেই তো আমি
উৎসাহ পাবো যে আবার আমার লাইভে আসতে হবে, আমার সব ফ্রেন্ডরা ওয়েট করবে, সবাই লাইভ চাইবে। ঠিক আছে, তোমরা যদি চাও আমি আবার আসবো, অবশ্যই আসবো। আচ্ছা, এটা প্যান্টের কাপড়টা কিন্তু এই পিচ কালার হবে না, এটা প্যান্টের কাপড়টা হবে এই দেখো এরকম অরেঞ্জ কালার, সফট একটা অরেঞ্জ কালার। হয়তো লাইটিংয়ের কারণে তোমরা ডার্ক অরেঞ্জ ভাবতেছো, বাট না, এটা কিন্তু দেখো সফট একটা অরেঞ্জ, সফট একটা অরেঞ্জ কালার। ঠিক আছে, তো আরেকটা হবে পিঙ্ক কালার, আরেকটা হবে পিঙ্ক কালার, সালোয়ারের কাপড়টাও পিঙ্ক কালার, সালোয়ারের কাপড়টাও হবে পিঙ্ক কালার। তোমরা কি আরো ড্রেস দেখবা বলো তো, তোমরা আমাকে একটু বলো তো, তোমরা আরো কি ড্রেস দেখতে চাও? না পেয়ে আছি তো আপনার সাথে, প্রাইস বলো না কেন? ও প্রাইস বলি না, বলো প্রাইস বলিনি, দেখছো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ভুলে ভুলে যাই আমি। ঠিক আছে, এটার প্রাইস কিন্তু 650 টাকা। এটা ফেরদৌসি লোনটার প্রাইস 650 টাকা, ফেরদৌসি লোনটার প্রাইস হবে 650 টাকা। যার যার চাই ইনবক্স করো, যার যার চাই ইনবক্স করে নাও। ঠিক আছে, আরো দেখবা বলো, বাসায় পড়া এরকম অফিসিয়ালি ড্রেস আরো দেখতে চাও তোমরা? প্রাইস গুলো বইলা দাও। প্রাইস গুলো বলে দিছি ভাইয়া, প্রাইস গুলো বলে দিয়েছি, তবুও যদি আমি ভুল করে কোনোটার প্রাইস না বলি, প্লিজ প্লিজ স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্স করবা, ইনবক্স করে আমার প্রাইসটা জেনে নিবা। ঠিক আছে, মানে আমার ড্রেসের প্রাইসটা জেনে নিবা। আচ্ছা, তো আরেকটা বাটিক, বাটিক কালেকশন, বাটিক কিন্তু একদম যুগ যুগ ধরে চলে আসতেছে তাই না, একদম আগে থেকে, মানে বাটিকের নতুন নতুন কালেকশনগুলি দেখলে জাস্ট চোখ জুড়ায় যায়, এরকম সুন্দর। তারা শুধু নতুন নতুন কালেকশন বের করে, ভালো লাগে অনেক। আচ্ছা, তো এই দেখো, এটা হচ্ছে আয়নাবাজি, দেখো কেউ নিতে চাইলে আয়নাবাজি বললেই হবে, স্ক্রিনশটও নেওয়া লাগবে না, কেউ নিতে চাইলে শুধু আয়নাবাজি বললেই হবে, ইনবক্স করবা, আমি আয়নাবাজি নিতে চাই আপু। দেখো এটার স্লিপটা অ্যাডজাস্ট করা আছে এখানে, অনেক আউট, অনেক কাপড় তুলে আছে তাই না, এখানে স্লিপটা অ্যাডজাস্ট করা আছে, তোমরা এখান থেকে স্লিপটা বের করে নিবা, এত কাপড় কিন্তু লাগে না, এখনকার মেয়েগুলি জাস্ট স্লিম ফিট, আমাদের মতো মোটু না, ওদের একদম কাপড় লাগে না ভাই। এই দেখো, এটা হচ্ছে ড্রেস, এই কালারটা খুব জোস কিন্তু তাই না, আরো ড্রেস দেখান, আরো ড্রেস দেখাবো, কেউ তো নাই। কি কি কালার অ্যাভেলেবেল আছে এটা, কি কি কালার অ্যাভেলেবেল আছে আপনি কি সেটা জানতে চাচ্ছেন? এটার মধ্যে কি ব্ল্যাক আছে? সামাজ শুভ ভাইয়া, এটার মধ্যে ব্ল্যাক হবে না ভাইয়া, এটার মধ্যে 3টা কালার অ্যাভেলেবেল আছে, তোমরা যদি নিতে চাও এটার মধ্যে 3টা কালার অ্যাভেলেবেল আছে, তবে দেখো এটা কিন্তু খুব ভালো লাগবে পরলে তাই না, এটার মধ্যে ব্ল্যাক নাই, আবার আনলে আমি দেখিয়ে দিব। হ্যাঁ সামাজ শুভ ভাইয়া, আবার আনলে আমি দেখিয়ে দিব। দেখো এই কালারটাও কিন্তু খুব নাইস, এটা হচ্ছে দুপাট্টাটা, মানে এগুলো বাসায় পড়লে
বা ধরো তুমি একটু বাইরে গেলা, তোমার যাদের বাচ্চা আছে তারা বাচ্চাকে টিউশনে দিতে গেলা বা স্কুলে দিতে গেলা, মানে খুব কিন্তু ক্লাসি ড্রেসগুলি, তাই না? এগুলো পরে তুমি বাসায়ও থাকতে পারলা, তুমি স্কুলে যেতে পারলা, তুমি প্রাইভেটে যেতে পারলা, খুব ভাল লাগবে, একদমই মনে হবে না। প্রাইস শুনলেও তোমরা বলবা যে এত কম প্রাইস, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে ম্যাচিংয়ে চলে আসবে তোমার প্যান্টের কাপড়টা, এনাফ কাপড় দেওয়া আছে, আমার হেলদি আপুরাও বানিয়ে পড়তে পারবে, আর আমার চিকনো চাকনো আপুরাও বানিয়ে পড়তে পারবে, তাদের কাপড় আর বেঁচে যাবে। আচ্ছা, এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে, আমি তিনটা কালার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে তিনটা কালার, এই হচ্ছে তিনটা কালার, আমি কি খুলে দেখাবো বলো তো? কমেন্ট গুলা পড়ো মাঝে মাঝে, কমেন্ট গুলা পড়বো, তুমি কি কমেন্ট করতেছো? আয়নাবাজি ড্রেস গুলা খুব খুবই সুন্দর, তুমি নিবা একটা নাজমা আপু? বলো না নিবা, নিলে কিন্তু স্ক্রিনশট দিতে হবে, কোনটা চাই স্ক্রিনশট দিতে হবে, কালারগুলো এগুলো খুবই স্টক লিমিটেড, বুঝছো? আনলিমিটেড না, একদমই লিমিটেড। আমি আর না খুলি, তোমাদের সময় নষ্ট বেশি না করি, তাই না? অনেক সময় দিছ কিন্তু আমাকে তোমরা, এমনিতেই অনেকে চলে যাচ্ছ, অনেকে আবার ব্যাক করছো। আচ্ছা, তো এই আয়নাবাজিগুলি এই তিনটা কালার অ্যাভেলেবেল পাবা তোমরা, এই একটা কালার অরেঞ্জ অ্যান্ড পিচ, এই একটা কালার লেমন, সরি লেমন না, অরেঞ্জ অ্যান্ড হালকা অরেঞ্জ অ্যান্ড ইয়েলো, দেখো হালকা অরেঞ্জ অ্যান্ড ইয়েলো, তিনটা কালার জাস্ট ওয়াও, যে আপুই পরবা না কেন, যে টোনের আপুই পরো না কেন, খুব প্রিটি লাগবে, জাস্ট প্রিটি লাগবে দেখতে। আচ্ছা, আর এই পার্পল কালারটা নিলে তো কোনো কথাই নেই, কোনো কথাই হবে না, শুধু যাও তোমাদের জন্য এটার প্রাইস হবে অনলি 550 টাকা, 550 টাকা, 550 টাকা, না খুলতে হবে না, থ্যাংক ইউ আপু, খুলতে হবে না আপু। রোজ কুইন, এই দেখো পার্পলটা খুবই নাইস। আচ্ছা, আরো দুইটা বাকি আছে, এগুলো দেখাবো, এই দেখো, এটা দেখাবো নাকি এটা দেখাবো বলো, কোনটা দেখাবো, কে কোনটা দেখতে চাও? আয়নাবাজি গুলা খুব নাইস। আচ্ছা, দুইটাই দেখাই, হ্যাঁ, আচ্ছা এটা দেখো, এই কালারটা কিন্তু খুব নাইস লাগতেছে আমার কাছে। এ দেখো স্লিভের কাপড়টা, স্লিভের কাপড় কিন্তু আলাদা দেয়া আছে এটার মধ্যে, এটার মধ্যে তোমরা আলাদা স্লিভের কাপড় পেয়ে যাবে, হ্যাঁ, আলাদা স্লিভের কাপড় পেয়ে যাবে। আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা, প্যান্টের কাপড়টাও কিন্তু আলাদা পেয়ে যাবা, প্যান্টের কাপড়েও কিন্তু বাটিক তো তাই ভাঁজ করলে এরকম ছোট মনে হয়, বাট এনাফ কাপড় কিন্তু দেয়া আছে, হ্যাঁ, ঠিক আছে। আর এই হচ্ছে দোপাট্টা, আছে ড্রেসটা আগে দেখাই, এই হচ্ছে হচ্ছে তোমার ড্রেস, আর এই হচ্ছে দুপাট্টা, এগুলো কিন্তু এই যে দেখো এরকম কিন্তু বাঁধা থাকে, তোমরা একটু টেনে টেনে খুলে নিবা, হ্যাঁ বাঁধা থাকে তো ওই জন্য একটু ছুটিয়ে নিতে হবে, কালারটা খুব নাইস কিন্তু, তাই না বলো তো, কার কার ভাল লাগে কালারটা বলো তো তোমরা,
কাকা চাই স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দাও, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দাও। মাই ফেভারিট কালার রেদিকা স্নেহা আপু লিখেছে, তার ফেভারিট কালার এটা। আচ্ছা তো এটা হচ্ছে দুপাট্টা, এটা হচ্ছে সেম হবে, সেম গ্রিন অ্যান্ড প্যালেট কালার। আচ্ছা তো আর কি দেখবা আজকে, আর কিছু দেখবা বলো তো? আরো দেখাবো নাকি চলে যাবো? আমার ফোনটা একটু দাও তো। আচ্ছা আরো কিছু দেখবা তোমরা, বলো না তোমরা কি কি কালার কি কি দেখতে চাও, তোমরা কি কি কালেকশন দেখতে চাও বলো, তাড়াতাড়ি বলো, তোমরা কে কে কি কি কালেকশন দেখতে চাও, ইন্ডিয়ান কালেকশন, পাকিস্তানি কালেকশন, দামি কম দামি, অফিসিয়াল আপুদের জন্য বা রেডিমেড কালেকশন, কে কি রকম দেখতে চাও শুনি। প্রাইস কত? ফুলকারি কালেকশন, ফুলকারি কালেকশন দেখতে চাও? আচ্ছা এটার প্রাইস, হ্যাঁ দেখো এটার প্রাইস হবে 500 টাকা, এটা এক জায়গাগুলো খুলে নিতে হবে, এটার প্রাইস হবে 500 টাকা, এই বাটিগুলোর প্রাইস হবে 500 টাকা, আয়নাবাজি প্রাইস হবে 550 টাকা। তোমাদেরকে চুনরি আরেকটা কালেকশন দেখাবো বলো তো, আরেকটা কালেকশন দেখতে চাও চুনরি? ওই কালেকশন দাদা ভিতর থেকে বাটিকের প্রাইস কত? বাটিকের প্রাইস এটা আপু, এটার প্রাইস হচ্ছে 500 টাকা, এটার প্রাইস হচ্ছে 500 টাকা। অনেকে দুইটা তিনটা করে নিয়ে যায়, আল্লাহ হেরা এত বেল দেবি করে, যাই হোক এটার প্রাইস হবে 500 টাকা। আর আয়নাবাজি যেটা বললাম, আয়নাবাজির প্রাইস হবে 550 টাকা। হ্যাঁ আয়নাবাজির প্রাইস হবে 550 টাকা। আচ্ছা চুনরি তোমাদের জন্য আরেকটা কালেকশন দেখাচ্ছি, খুবই প্রিটি কিন্তু, খুবই প্রিটি। ক্যাটালগটা দেখবা, দেখো এই হচ্ছে ক্যাটালগটা, ম্যাজেন্ডার আর নেভি ব্লু কন্টাস্ট, ম্যাজেন্ডার আর নেভি ব্লু কন্টাস্ট। আচ্ছা নেক্সটে আমরা ফুলকারি কালেকশন নিয়ে আসবো ইনশাল্লাহ, নেক্সটে আমরা ইনশাল্লাহ ফুলকারি কালেকশন নিয়ে আসবো, একটা আপু ফুলকারি চেয়েছে, খুলে দেখাও, দেখাচ্ছি তো আপু খুলে। এই দেখো এটা হচ্ছে লোয়ার পোর্শনে, লোয়ার পোর্শনে এরকম একটা গোল্ডেন লেস, এরকম একটা ম্যাজেন্ডার পার করা আছে। কার কার লাগবে বলো তো, এটা কার কার লাগবে? এ দেখো চুনরি, এটা কিন্তু খুব নাইস, এটা কিন্তু খুব ভালো লাগছে তাই না? চুনরির মধ্যে এগুলো পরে কিন্তু তোমরা অফিসেও যেতে পারবে। হ্যাঁ তোমরা যে যারা যারা টিচার আছো তারা স্কুলে যেতে পারবা, ওড়নাগুলিও খুব বড় আছে, তোমরা মাথায় কাপড় টাপড় দিয়ে সুন্দর করে যেতে পারবা। হ্যাঁ এ দেখো অনেক এনাফ কাপড় দেওয়া আছে, বা বাড়িতে কোনো মুরব্বী থাকলে তাদেরকেও তোমরা দিতে পারো, খুব ভালো লাগবে এগুলো। দেখো এটা হচ্ছে দোপাট্টা, দোপাট্টাটাও দেখো জাস্ট প্রিটি, খুব প্রিটি দোপাট্টাতে, অনেক কিউট।
অনেকক্ষণ মনে হয়ে গেছে না লাইভে। এটারও আরেকটা কালার কম্বিনেশন আছে, এটার প্যান্টের কাপড়টা হচ্ছে এই, এই হচ্ছে প্যান্টের কাপড়টা ম্যাজেন্ডার। ম্যাজেন্ডারে চলে আসবে প্যান্টের কাপড়টা। তো এটার আরেকটা কালার অ্যাভেলেবেল আছে, দেখিয়ে দিচ্ছি। এই দেখো এটার আরেকটা কালার অ্যাশ, এটার আরেকটা কালার অ্যাশ অ্যাভেলেবেল আছে, দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ তোমরা এটা দেখিয়ে শেষ করে দিব লাইভ। হ্যাঁ তোমরা একটু থাকো, এটা দেখিয়ে শেষ করে দিব আজকের মতো, এখানে স্টপ করে দিব। খুব সুন্দর তাই না? এটা দেখিয়ে প্রাইস বলবো। হ্যাঁ এটা দেখিয়ে প্রাইস বলে দিব। এটা হচ্ছে, এগুলো পিক কিন্তু আমার প্রোফাইলে দেওয়া, আমার পেজে দেওয়া আছে, সরি আমার পেজে এগুলোর পিক দেওয়া আছে, তোমরা ওখানে চাইলে দেখিয়ে নিতে পারবা। হ্যাঁ লাইভে একটু দেখিয়ে দিলাম, কার কার চাই বলো। আর দেখো লোয়ার পোর্শনটা খুব ভালো লাগছে, এরকম এরকম প্যাচেস করা আছে, এখানে গোল্ডেন পার্ট করা আছে। আর এটার এটার দোপাট্টাটা ওটার চাইতেও বেশি কালারফুল, ঠিক আছে, এটার দোপাট্টাটা ওটার চাইতেও বেশি কালারফুল। এগুলো পরে তোমরা কিন্তু নামাজ পড়তে পারবে, গরমের মধ্যে খুবই কমফোর্টেবল। খুব ভালো লাগবে দেখতে, নাইস ড্রেস কালেকশন ম্যাম। ম্যাম না আপু বলো, আপু আপু। আচ্ছা এই হচ্ছে তোমার অ্যাশটার দোপাট্টা, অ্যাশটার দোপাট্টা হবে এটা। এগুলো এটার প্যান্টের কাপড়টা রেডে চলে আসছে, এটার প্যান্টের কাপড়টা রেডে চলে আসছে। হ্যাঁ এটা প্যান্টের কাপড়টা রেডে চলে আসছে। তো এইটার প্রাইস হচ্ছে, দুইটা কালার অ্যাভেলেবেল বললাম যে নেভি অ্যান্ড অ্যাশ, এই দুইটার প্রাইস হচ্ছে, দুইটার প্রাইস না মানে এগুলোর প্রাইস হচ্ছে 650 টাকা করে। হ্যাঁ এগুলোর প্রাইস হচ্ছে 650, 650 টাকা, এগুলোর প্রাইস হচ্ছে 650 টাকা করে। তোমরা যার যার চাই স্ক্রিনশট নিবা, এক একটা ড্রেসে এসএস নিবা, এসএস নিয়ে কি করবা ইনবক্স করবা, ইনবক্সে নাম ফোন নাম্বার অ্যাড্রেস লিখবা, পাঠিয়ে দিবা। আর যদি বিশেষ কিছু জানার থাকে তোমাদের, তবুও আমাদের ইনবক্সে নক করতে পারো, আমাদের পেজ নাম্বারে তোমরা ফোন করতে পারো, ফোন করে আমাদের সাথে কথা বলতে পারবা, ঠিক আছে। আচ্ছা তো আরও নতুন নতুন কালেকশন নিয়ে আমি চলে আসবো ইনশাল্লাহ সামনে কোনো একটা লাইভে, ঠিক আছে। তোমরা ততদিন সবার জন্য, ততদিন সবাই ভালো থাকবা, ততদিন সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, বাসায় থাকবা, অবভিয়াসলি বাসায় থাকবা, বারবার হাত ধোবা, বারবার সাবান পানি দিয়ে হাত ধোবা, অ্যান্ড বাইরে প্রয়োজন ছাড়া যাবাই না, ঠিক আছে। যে অবস্থা চলতেছে প্রয়োজন ছাড়া বাইরে যাবাই না। আর সবাই সবার জন্য দোয়া করবা প্লিজ, ঠিক আছে, সবাই সবার জন্য দোয়া করবা। হ্যাঁ তো এগুলোর প্রাইস হচ্ছে 650 টাকা। হ্যাঁ 650 টাকা। তো সামনে আবার নতুন লাইভে নতুন নতুন কালেকশন নিয়ে তোমাদের জন্য চলে আসবো। হ্যাঁ আমি তো আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে, বাই।